অসম বিধানসভার কার্য বিবরণী আর বিধানসভার পিছত বিধায়ক সমূহের উপর আলাপ আলোচনা করবর আমার বিধানসভার নিজের পোর্টেল এটা আজি উদ্বোধন হল। বিধানসভাত এটা প্রেক্ষাগৃহ এটার আজি উদ্বোধন হল আর ন্যাশনাল ই বিধান এপ্লিকেশন যার জড়িয়ে বিধানসভার গোটে কার্য বিবরণী এতিয়া ডিজিটেলি আমি করবরা হম আর ন্যাশনাল যেটা ই বিধান তার জড়িয়ে ভারতের সংসদ আর আন বিধানসভা সমূহের প্রসিডিং চালিও আমি আমার ওসর নিরন্তরভাবে উপলব্ধ হব তেনেকা একটা ডিজিটাল এপ্লিকেশনও আজি মুক্তি হল। মানে ভাব বিধানসভার বাবে আজি একটা সুন্দর দিন। 72 চনত আমি খুব দুরবস্থার মাজত দিসপুরলে আসছিল, ওয়ার হাউসত আমার ক্যাপিটেল চলিছিল, কিন্তু লাহে লাহে আজি আমি আমার সুবিধাবিলাক করে লব পারিছো। মই বিধানসভার অধ্যক্ষ আর এনটিআর টিম আজির এই প্রাপ্তির বাবে অভিনন্দন জানাই। মেনি বিলস বাট আই থিঙ্ক এনটিআর টিম উইল বি ক্লিয়ার্ড অনলি নেক্সট উইক বিকজ পিপল আর প্রিপেয়ারিং মেনি ডিসিশন হ্যাজ বিন টেকেন দে আর কনভার্টিং ইট টু বিল প্রসেস ইনভলভ লেটস সি হাউ হোয়াট উইল বি দ্য নাম্বার। কেনেকে প্রস্তাব আনিলেই হল, আগতে একটা প্রস্তাবত আনিছিল যে বর্তমানের জনজাতীয় লোকসকল ক্ষতি নকরাকহে নতুন জনজাতীয়করণ করব, এতিয়া ক্ষতি নকরাকর কেনেকুৱা প্রস্তাব আছে তেনেকুৱা প্রস্তাব যদি আহে আর ই যদি বিজ্ঞানসম্মত হয় তাতকৈ আনন্দর কথা কি হব পারে। গতি কংগ্রেস দলের প্রস্তাব তো কি আছে যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করব, কিন্তু পুরোনা জনজাতি সকলের কোনো ক্ষতি হব নয়। এতিয়া যদি মই আজি জনজাতিকরণ হোক তেতিয়া পুরোনা জনজাতির সমষ্টিত তো মই ইলেকশন খেলিব পৰা হবই লাগিব, তেতিয়া পুরোনা জনজাতিখিনির ক্ষতি হব নে নাই। গতি যেটু জোট লগাই থ গেল যদি এতিয়া কিবা পরামর্শ বিচারি পাইছে জোটতো ফালিবর কারণে মোটক আনন্দর বা মোটক ডাঙর সুখী কোনো নহব। জনজাতীয়করণ তো নকরার কাম তো তরুণ গগৈ সরকারে করে গেছে, রকিবুল হুসেন কেবিনেটত আছে, আপনাদের কাগজখন পড়ি লই পেলায় তেওঁ দুটা প্রশ্ন কিয় নকল যে দুধ হয়ে মো কথা সুধি আছে দিনত তরুণ গগৈ দিনত যখন প্রস্তাব পাস হয়েছিল সেই প্রস্তাব তো লই পেলায় নুসুদিলে কে যে এই মেরপেক হিমন্ত বিশ্ব শর্মাই লগালে নে তরুণ গগৈ সরকার দিনত আপনার লগালে এই আপনাদের সাহসে সুদিব। রাজ্যসভাত আজি আমার দুইটা উপনির্বাচনের প্রার্থীর বাবে আমার যে প্যানেল সেই আমি রাষ্ট্রীয় নেতৃত্বলৈকে প্রেরণ করেছো আর আহিলে আমি নমিনেশন দিম আর এই যেহেতু দুখন নোটিফিকেশন হব গতি দুইটা সিট সিম্পল মেজরিটি পালেই জিকিব পৰা যায়। গতি মই ভাবো যে আমার বিজেপি আর মিত্রগোষ্ঠীয় এই দুইখান আসনতে জয়লাভ করেছে। আজি মই যেতিয়া USTMর কথা গোটেখন হুলস্থুল লগাই দিলে, কিন্তু তরুণ গগৈয়েতো এই কথা কই গেছিল, মই তো ফাইলর পৰাহে পালো। তরুণ গগৈ ডাঙরিয়া কই গেছে যে গুৱাহাটীত বানপানী হওয়ার মূল কারণ হল জোড়াবান। এতিয়া কংগ্রেসে মুখ গালি পারে, তরুণ গগৈ লড়াইও মুখ গালি পারে, কয় USTMর নাম কিয় ললে, বাপেকে কোয়া কথা যদি পুতেকে ভুল বলে কয় মই কি করব সবতে তো রাজনীতি বিচারি থাকিলে নহব, মুসলিম মানুষ হলে সংরক্ষণ দিব এই ভাবধারণাটোর আঁতরিব। USTMর মালিক যদি হিন্দু হলে ইমান চিয়র বাকর করলে আজি যদি তরুণ গগৈয়ে কই গেছে এবার নয় 2005-14 মই পেপার কাটিং উলাইছো 25টা পেপার কাটিং পাইছো এতিয়ালৈকে, কৈছে মেঘালয় কেস দিব লাগে,
মেঘালয় আমাক শেষ করলে তেও আরো কইছে তেও অখিল গগৈকো দুঃখ দি থৈ গৈছে যে গুৱাহাটীৰ বানপানীৰ দুখী আনজন দুখী হ অখিল গগৈ এইটো বিতৰ্কত মই নাযাওঁ কিন্তু তৰুণ গগৈ ডাঙৰীয়াই জীয়াই থাকোঁতে তেওঁ বারে বারে কৈ গৈছে যে যোৰাবাটৰ কাৰণে গুৱাহাটীত আৰ্টিফিচিয়েল বানপানী তেতিয়া ইউ এছ টি এম নাছিলে আজি এতিয়া ইউ এছ টি এমৰ মালিকজন মুছলমান সম্প্ৰদায়ৰ মানুহ হোৱা বাবে কংগ্ৰেছে এনেকে লাগি গৈছে উদ্ধাৰ কৰিবৰ কাৰণে যদি সেইজন মানুহ হিন্দু হলহেঁতেন কংগ্ৰেছে কি কৰিলে ইমান তুষ্টিকৰণ কৰিব নাপায় নহয় তাত পানী আহে নে নাই এইবাৰ পানী অহাৰ দিনাখন আপোনালোক মোৰ লগত ওলাব ভূপেন বৰা ওলাব গৈ পেলাই মই একেলগে তাত থিয় হৈ থাকিম পানী আহে নে নাই চাব মই যুৱৰাজক নকওঁ তেওঁ টিপি পানীত ভিজিব বেয়া পাব কিন্তু ভূপেন বৰাটো মাটিৰ মানুহ ভূপেন বৰাটো মোৰ লগত যাব পাৰি বাপেকে কোৱা কথাৰ কাৰণে এতিয়া মই বাপেকে কোৱা কথাটোৱে মই ৰিপিট কৰিছোঁ তাৰ কাৰণেও মোক গালি দিব মই কি বেন পাৰ্টি নেকি য'তে পাৰে মাৰি থাকিব মোক এটা ঢোল এটা যেনেকৈ পিটি থাকে মই ঢোল নেকি কাগজখিনিটো পঢ়ি লওক নিজৰ দেউতাকে কোৱা কথাটো সন্মান কৰিব লাগে ভাই উত্তৰ পূবৰ গৌৰৱ হ'ব পাৰে তাতে গ'লেই গম পাব যে সোমালে মক্কাতে সোমাইছে নে গুৱাহাটীত সোমাইছে গমেই নাপায় সেইটো হ'ব পাৰে উত্তৰ পূবৰ গৌৰৱ কিন্তু অসমৰ গৌৰৱটো নহয় অসমৰ সংকট এতিয়া আমি গ্ৰীণ ট্ৰিবুনেলতো যাম আৰু এনেকে ৰেহাই নিদিওঁ মই কোনো অপেনিং টপেনিং কৰিব নাযাওঁ দেই মোক প্ৰতিদিনৰ ফাংচন এখনত মাতিছিল কাৰণে জয়ন্ত বৰুৱাৰ অনুৰোধত তাত গৈছিলোঁ মই কোনো এইবিলাক অপেনিং টপেনিং নকওঁ দেই এইবিলাক কথা মোৰ নামত নানিব তাতে জয়ন্ত বৰুৱা ডাঙৰীয়াই ৰামনাথ কোবিন্দক মাতিছিলে গতিকে সেই অনুষ্ঠানত মই ভাগ ল'ব গৈছিলোঁ আৰু এদিন কিবা এখন ফাংচন হৈছিল যেতিয়া মই 5000 বহা হলটো দেখিলোঁ সিদিনাখনে মই প্ৰতিজ্ঞা কৰিলোঁ মই অসমত এনেকুৱা এটা হল বনাম তাতে গৈ যেতিয়া মই দেখিলোঁ যে এই অডিটৰিয়ামটো যদি ইয়াতে থাকে গুৱাহাটীৰ মানুহবিলাকে এওঁৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিব অডিটৰিয়ামটোৰ লোকক সেইকাৰণে খানাপাৰাত মই মনে মনে আহি জেদ কৰি ইউ এছ ডি এমতকৈ ডাঙৰ অডিটৰিয়াম বনোৱাৰ কাম আৰম্ভ কৰিলোঁ মই মানুহটো বেলেগ ধৰণৰ তাত যেতিয়া গ'লোঁ মই সুধিলোঁ প্ৰতিদিনক যে দাদা ৰামনাথ কোবিন্দক ইয়াত মাতিলে যে কলাক্ষেত্ৰত কিয় নামাতিলে বোলে এইটো অডিটৰিয়াম 3000 মানুহ বহিব পাৰে বোলে এইটোতো বৰ ডাঙৰ কথা হ'ল এতিয়াতো মানুহবোৰ ইয়াৰ ওচৰত আহি চেনিটাইজ কৰি দিব লাহে লাহে লগে লগে মই আহি ক'লোঁ আমি ইয়াতে 5000 মানুহৰ অডিটৰিয়াম অহা নৱেম্বৰ ডিচেম্বৰ জানুৱাৰী যেতিয়াই হওক আমাৰ 5000ৰ অডিটৰিয়াম আমি ইনগ্ৰেট কৰিম যাতে মানুহ ইউ এছ টি এমত যাব নালাগে এইটো বস্তুটো মই বলেই লাজ লাগে নহয় মক্কা তলেদি যাব লাগে যদি আজি কথাটো তেনেকে নহবতো আমাৰ কথাটো যে তাত নামঘৰো কৰক মক্কা মদিনা কৰক চাৰ্চ কৰক তিনিটা কৰক কৰিব লাগে নে নাই তাত নামঘৰ কৰিব লাগে নে নাই তাত মক্কা ৰাখিছে ৰাখক নামঘৰ ৰাখক চাৰ্চ ৰাখক তাৰ তলেদি আমি যাম তিনিটাৰ তলেদি যাম এটাৰ তলেদি কিয় যাম সেইটোৱেতো চেচ কৰি দিছে ইয়াতে ঘটনাটো যে গোটেই পাহাৰ কাটি গুৱাহাটীক খতম কৰি দিছে আৰু তাক গৈ আমাৰ মানুহবিলাকে গৈ বচাব গৈছে সেইখন যদি হিন্দুৰ হ'লহেঁতেন গ'লহেঁতেন নেকি কংগ্ৰেছ আজি তেওঁলোকে কিয় পৰামৰ্শ নিদিয়ে যে দাদা আপুনি ইয়াত বৰদুৱাৰ গেটখনো বনাই দিয়ক দাদা ইয়াত আপুনি ডনবস্কোৰ চাৰ্চ এখনো বনাই দিয়ক তিনিটা বনাব লাগে নে নাই অসমততো তিনিটা সম্প্ৰদায়ৰ মানুহ আছে কেনেকৈ অসমৰ গৌৰৱ হ'ল চকুত কি পিন্ধি ৰাখিছে কংগ্ৰেছবিলাকে আমাক কি বনাব খুজিছে জেহাদ শব্দটোক লৈ পেলাই আপত্তি কৰিছে এইটো জেহাদৰ বাপ কৰি আছে জেহাদ মই কম কৈছোঁ আমাৰ শিক্ষা ব্যৱস্থাটো ধ্বংস কৰি আছে মই কোনো নাই জেহাদ মই কম কৈছোঁ তাতে ষ্টুডেণ্টবিলাকক চাই আহিব কৰিব জেহাদৰ কি ডেফিনেশ্যন নাই যোনে আমাৰ সভ্যতা সংস্কৃতিক আক্ৰমণ কৰে তাকে জেহাদ বুলি কয় তাতে যদি বৰদোৱা নামঘৰ গেট থাকিলেহেঁতেন মইতো একো নকলোহেঁতেন গৈ ভাল লাগিল আজি তেওঁলোকে কিয় পৰামৰ্শ নিদিয়ে যে দাদা আপুনি ইয়াত বৰদোৱাৰ গেটখনো বনাই দিয়ক দাদা ইয়াত আপুনি ডনবস্কোৰ চাৰ্চ এখনো বনাই দিয়ক
তিনিটা বনাব লাগে নে নাই অসমত তো তিনিটা সম্প্ৰদায়ৰ মানুহ আছে কেনেকৈ অসমৰ গৌৰৱ চকুত কি পিন্ধি ৰাখিছে কংগ্ৰেছ বিলাকে আমাক কি বনাব খুজিছে জিহাদ শব্দটোক লৈ আপত্তি কৰিছে এটো জিহাদৰ ভাব কৰি আছে জিহাদ মই কম কৈছো আমাৰ শিক্ষা ব্যৱস্থাটো ধ্বংস কৰি আছে মই কোনো নাই জেহাদ মই কম কৈছো তাতে ষ্টুডেণ্ট বিলাকক চাই আহিব কৈ পেলাই জেহাদৰ কোনো ডেফিনেশ্যন নাই জেহাদৰ কি ডেফিনেশ্যন নাই যোনে আমাৰ সভ্যতা সংস্কৃতিক আক্ৰমণ কৰে তাকে জেহাদ বুলি কয় তাতে যদি বৰদুৱা নামঘৰ গেট থাকিলেহেঁতেন মইতো একো নকলোহেঁতেন গৈ ভাল লাগিলহেঁতেন তাতে যদি চাৰ্চ এটা থাকিলেহেঁতেন ভাল লাগিলহেঁতেন এটা বিশেষ ধৰ্ম কিয় সেইটো জেহাদ নহল নেকি এটা বিশেষ ধৰ্ম কিয় এটা বিশেষ ধৰ্ম কিয় আর পানিটো পাহাড়টো মেঘালয়ের ফলে কিয় কাটি দিয়া নাই কিয় গুয়াহাটির ফলে কাটি দিছে স্লোপিংটো সাব ইমান ডেঞ্জার মানুষ স্লোপিংটো পিছফালেও কাটি দিব পারিলে মেডিকেল কলেজের স্লোপিংটো এনেকে এনেকে করে দিলে পানিটো মেঘালয়ের ফলে গলিলে স্লোপিংটো গুয়াহাটির ফলে করে দিছে স্লোপিংটো কিয় গাড়ো আপনাদেরও ভাল ভাল প্রশ্ন খুঁজে বা আপনাদেরকে এটা কি জানো মই নাজানো এনেকে কোত অসমখনক লৈ যাব খুঁজিছে আপনাদেরকে জানে অবাধটো অলপ অলপটো অবাধটো নিজৰ জাতিৰ প্ৰতিটো এটা আত্ম অভিমান এটা থাকিব লাগে মিডিয়া পৰ্টেলবিলাক এনেকৈ হৈ গ'লেতো অসমখন ক'ত থাকিব মই অকলে বচাব পাৰিম আপোনালোকে এটা দেখা বস্তুটো ছাৰ এনেকৈ কৈছে আৰে বৰষুণৰ দিনাখন গৈ চাইব পানী তাৰ পৰা আহেনে নাই সেইটো মোৰ মই মিছা কথা ক'লো নেকি হিমন্ত বিশ্ব শর্মা থাকালৈকে এইবিলাকৰ বিষয়ে মাতি থাকিব নহলে সব গৈ তাতে সারেন্ডার কৰিব মই কেনেকৈ বন্ধ কৰিম মইতো কোর্টত যাব লাগিব কিবা কৰিব লাগিব মেডিকেল হোৱাত মোৰ আপত্তি নাই মোৰ তিনিটা আপত্তি তাতে গেটটো সর্বধর্ম হ'ব লাগে প্রথম আপত্তি নহলে আমাৰ দৰে মানুহ দুটা যাব নোৱাৰে সর্বধর্ম হলে সব যাব আমাৰ মন ইমান উদাৰ যে আমি ইসলাম ধর্মৰ গেটৰ থ্ৰুদিও যাম গীৰ্জাৰ থ্ৰুদিও যাম নামঘৰৰ থ্ৰুদিও তাতেতো কামাখ্যা মন্দিৰৰ ৰেপ্লিকাটাও বনাব লাগিছিল লাগিছিল নে নাই কওক আপুনি মই ভুল কৈছো নেকি তাত গৈ আৰু নাযাওঁ বুলি প্ৰতিজ্ঞা কৰিলোঁ কাৰণে মই ইয়াত আহি অডিটৰিয়ামটো বনাব আৰম্ভ কৰিলোঁ যে ইয়াত গৈ থাকিলে মোৰ স্বাভিমান আত্ম অভিমান চব যাব আৰু আমাৰ মানুহবিলাকো গৈ থাকিব সেইকাৰণে মই ইয়াত আহি লগে লগে 5000 অডিটৰিয়াম বনাব আৰম্ভ কৰিলোঁ যে আমাৰ এটা অডিটৰিয়াম হওক তাতে কোনো নাযাব আৰু এইটোতো অসমৰ শিক্ষা শেষ কৰি দিয়াৰ এটা ডাঙৰ ষড়যন্ত্ৰ তাত চলি আছে তাততো মেঘালয়ৰ কোনো মানুহ নপঢ়ে তাক ক'ত তাতে নম্বৰ টম্বৰ কেনেকৈ হয় মোৰ তাতো ডাউট আছে তাতেতো গোটেই অসমৰ ষ্টুডেণ্টবিলাক যায় নম্বৰ টম্বৰ কেনেকৈ পায় তাতো মোৰ ডাউট আছে আৰু মই মই এনেকুৱা মানুহ নহয় মই শিকামো আমাক সুবিধা দিয়ক আমি মক্কাৰ তলেদিও যাম বৰদুৱাৰ তলেদিও যাম আৰু আমি ভেটিকানৰ তলেদি এটাৰ তলেদি আমি কিয় যাম এইটো কওক সেইকাৰণে আজি কংগ্ৰেছ দলক মই সুধিছো যে ইউ এছ টি এমৰ মালিকজন যদি হিন্দু হলহেঁতেন কি কৰিলে ইউ এছ টি এমৰ মালিকজন যদি ৰিণীতি ভূঞা হলহেঁতেন কি কৰিলে সেইটো কওক তেতিয়া কি হলহেঁতেন প্ৰচাৰ চলাই তেতিয়া কি হলহেঁতেন সেইটো কওক ধরে ললো ইউ এস টি এমর মালিক তো ইনি কি বিয়া হলো তেতিয়া কি হলো তেতিয়া কলে তেনে পানি নাহে স্যার আজিও কংগ্রেসে প্রেস মিট এখন দি কইছে যে রিনিকি ভুঁয়া ফরমায় এখন রিজর্ট খুলিছে কাজী আরে রিনিকি ভুঁয়া ফরমায় জি কৰিছে তো অসমৰ ৰাইজকে দি থৈ যাব কোনো লৈ না যায় এটা এটা কৈ জি কৰিছে অসমৰ ৰাইজকে দি দি গৈ আছে নিউজ লাইভো অসমৰ ৰাইজক দি থৈ যাব সব অসমৰ ৰাইজকে দি থৈ যাব মোৰ লৰা ছোৱালীৰ কাৰণে একো নাথাকে চিন্তা নালাগে ধরি লোক যে রিণীকি ভূঁয়া যিখিনি কৰিছে যেনেকে গণেশগুড়ি মাটিটো দেখুৱাইছিল তাত এতিয়া কি হল সাই বাবার মন্দির হয়ে গেল মোর নেক্সট মাটি এটা আছে জুরুদা তাত এটা শিবজির মন্দির এটা বনাব গৈ আছো বান্দিয়া স্কুলও এসময় অসমৰ ৰাইজৰ কাৰণে আহি যাব রিজর্টও অসমৰ ৰাইজৰ আহি যাব মোৰ লৰা ছোৱালীকো একো নালাগে সব ইয়াতে থাকি যাব এইটো চিন্তা নকৰিব উইলখন পঢ়িলে গম পাই যাব একো একো লৈ যোৱা নাযায় খালি কাৰোবাৰ যদি উপাৰ্জন হয় টকাকেইটা কি কৰিম এটা নিউজ লাইভত প্ৰফিট হ'লে টকাকেইটা পানীত পেলাই দিলে হ'ল ৰাতিপুৱাই কৰি পেলাই এটা কি কৰিব এতিয়া কিবা এটাতো কৰি থাকিব লাগিব ন জীয়াই থাকালে গতিকে এইবিলাক কৈ লাভ নাই এইবিলাক অসমৰ সম্পত্তি বুলি ধৰি থৈ দিয়ক যে এইবিলাক চব অসমৰ মানুহৰ কাৰণে আহিছে নিউজ লাইভো নিউজ লাইভৰ এমপ্লয়ীবিলাকে পাব
এটো ধৰি থৈ দিয়ক যে কেতিয়াবা এটো সমবায় হৈ যাব সকলো নিউজ লাইভৰ এমপ্লয়ী নিউজ লাইভৰ মালিক হ'ব গতিকে এইটো আপোনালোকে ধৰি থৈ দিয়ক এইবিলাক কৰি লাভ নাই আমি বেলেগ বেলেগ তেজ মঙহুৰে বনাম আমি লাহেকৈ লাহে চলাম মই বিধানসভা ৰাজ্যসভাটো হৈ যাওক তাৰপিছত আমাৰ অলপ বাই ইলেকশ্যন কেইটাৰ গতিমতিও চাই আছোঁ কোনোবা এটা দিন ফটক কৰি মাতি দিম বিজেপি এটা চাউথ চালমাৰা মিনি বাংলাদেশ হয়নে এতিয়া ধুবুৰীত মোটামুটি মিনি বাংলাদেশ হয়নে ন এতিয়া যদি আমাৰ বিজেপি চৰকাৰখন নাথাকে তাতে কি হ'ব শুক্ৰবাৰে স্কুল বন্ধ কৰিছিল নাই লিখা নাই মই এতিয়া মুছলিম পপুলেশ্যনটো বঢ়া বুলি ক'লে কৈ দিয়ে মই চেকুলাৰ নহয় বুলি সেইকাৰণে কালি টুইট এটা কৰি দিম মুছলিম বঢ়াৰ ঠিক আছে আপোনালোকৰ দাবীত কালি ইটো টুইট কৰি দিম হিন্দু কমিলেতো কাম কোনোবা বাঢ়িব লাগিব বুদ্ধিজীৱী কেইটা মূৰত কি আছে যদি হিন্দু কমে কোনোবাটো বাঢ়িবই লাগিব এশৰ ভিতৰততো সি এশই হৈ থাকিব লাগিব না ধৰক ষাঠি আৰু চল্লিছ যদি ষাঠিটো কমে চল্লিছটোতো বাঢ়িবই লাগিব নহ'লে কেনেকৈ এশ হৈ থাকিব এইখিনিও বুদ্ধি নাই নেকি আৰু কয় বুদ্ধিজীৱী কোন বুদ্ধিজীৱী লগ মইতো নাভাবোঁ তাই প্ৰথম ইউ এছ টি এমক কৈ দিয়ক যিবিলাকে ইউ এছ টি এমৰ দালালি কৰি আছে যে তাত এটা ভেটিকানৰো পাতক খ্ৰীষ্টিয়ানসকলৰ কাৰণে আপুনি চাওকচোন মেঘালয় এখন খ্ৰীষ্টিয়ান প্ৰদেশ কিন্তু তাত কোনো খ্ৰীষ্টিয়ানৰ একো নাই গোটেই বিজনেছটো অসমৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তাত শংকৰদেৱৰ একো নাই নামঘৰ এটা হ'ব লাগে নে নাই তো নামঘৰ এটা কৰক আৰু পাহাৰটো এনেকৈও কাটিব পাৰে নে নাই যাতে পানীখিনি মেঘালয়ৰ ফালে যায় পাহাৰটো আমাৰ ফালে কাটা মানে কি ফ্লাড জেহাদ নহ'ল নেকি পাহাৰটো আমাৰ ফালে কিয় কাটিল আৰু কংগ্ৰেছে ইউ এছ টি এমৰ যদি মালিক ৰিণিকী ভূঞা শৰ্মা হ'লহেঁতেন কি কৰিলেহেঁতেন সেই জবাব আৰু আজিতো নিউজ লাইভৰ ফাইনেন্সিয়েল স্থিতি আছে ইচ্ছা কৰিলে তেনেকুৱা এটা কৰিব পাৰে বাকী চেনেলতকৈ নিউজ লাইভটো বেছি চলে ইনকামো বেছি হয় গতিকে তেনেকুৱা এখন ইউনিভাৰ্চিটিটো বনাব পাৰে ইচ্ছা কৰিলে তেতিয়া কি ক'ব হয় নহয় মানুহৰ হোৱাইট টকা থাকিলেতো মানুহে কৰাৰ অধিকাৰ আছে তেতিয়া কি ক'ব গৈ পেলাই তাতে পাহাৰ নাই তাতে স্কুলত গৈ পেলাই হেৰি বিচাৰি আছে কি এইটো ছেটেলাইট ডাটা বিচাৰি আছে অলপটো ঠিক হওক এই কংগ্ৰেছকেইটাই এনেকৈ চেছ কৰি দিব জাতি যিদিনাখন আমি নাথাকিম নহয় বিজেপি নাথাকিম সিদিনাখন আপোনালোকে বুজিব আপোনালোকৰ টিভি চেনেলবিলাকতো এডিটৰৰ পৰা এংকৰ কোন হ'ব চৰকাৰটো হ'ব বাৰু চৰকাৰ মই দেখুৱাম কেনেকৈ মোৰ লাইভত অহাত কিবা বাধা আছে নেকি গুৱাহাটীৰ পানী দিনাখনো মই মোক কোনোবা মানুহে কিবা কৈছে নেকি মোক কোনোবা মানুহে কিবা কয় নেকি কাৰণ চবেই জানে যে হিমন্ত বিশ্ব শৰ্মাই দিনে ৰাতিয়ে কিবা কৰিয়ে থাকে তেওঁলোক কোন লাইভত আহে মোৰ লাইভত মই কোনদিনাখন আহিম এইটো এতিয়া আপুনিয়ে ঠিক কৰি দিব আপুনিয়ে ঠিক কৰি দিব এই ইমানবিলাক প্ৰশ্ন কৰি ইউ এছ টিমক সুধিব পাৰিছে আজি চাৰিদিন হ'ল আজি দহ দিন হ'ল সুধিব দম আছিলে সুধিব দম আছে যে আপুনি ইয়াতে কিয় এনেকৈ এইখন পাতি দিলে বৰদোৱা কিয় পাতা নাই সুধিব দম আছে কাৰোবাৰ কাৰোবাৰ সুধিব দম আছে ইয়াতে যেতিয়া আপোনালোকেতো আজি ইমান দিন গৈ আছে তাতে কোনে প্ৰশ্ন সুধিলে যে ইয়াতে বৰদোৱাৰ চিত্ৰ এটা কিয় নাইকিয়া কওক আজিহে মই প্ৰশ্নটো আনিলোঁ আপোনালোকেওতো ইমান দিন দেখি আছিলে আপুনি ইয়াতে ভেটিকানৰ ফৰ্মেট এটা কিয় ৰখা নাই আপুনি এটা ধৰ্মৰ কিয় ৰাখিছে সুধিলে কোনোবা জাৰ্ণেলিষ্টে সুধিলে কোনোবা জাৰ্ণেলিষ্টে এইখন মোৰ অসম নহয় সকলোৰে অসম গতিকে চব কথাত